আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর এই নাস্তাটা আপনারা সকাল বিকাল মাত্র 10 মিনিটের মধ্যে বানিয়ে খেতে পারবেন। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে একটা বাটিতে 1 কাপ আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও অ্যাড করে দিতে পারেন। একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি, আপনারা টমেটো কম বেশি করে দিতে পারেন। আমি এখানে পরিমাণ মতন পেঁয়াজ কুচি নিয়েছি, আপনারা পেঁয়াজ কুচি আপনাদের মন মতো করে দিয়ে নেবেন। স্বাদ অনুযায়ী ঝাল আপনারা আপনাদের মন মতো ঝাল দিয়ে দিবেন। ধনে পাতা কুচি, হাফ চামচ হলুদের গুঁড়া। আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, যে যার মতো ঝাল দিয়ে খেতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ, একটা ডিম, আপনারা যদি এখানে আটার পরিমাণ বেশি থাকে তাহলে দুটো ডিম দিয়ে এটা বানিয়ে নেবেন। তারপর চামচ দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। মিশ্রণের মধ্যে পানি দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটা কিন্তু একেবারে পাতলাও না, একেবারে ঘনও না, একদম মিডিয়াম হতে হবে, যাতে নাস্তাটা অনেক সুন্দর হয়। তারপর ভালো করে সব কিছু পানির সাথে মিশিয়ে নিতে হবে। আমার ব্যাটারটা হয়ে গেছে, দেখুন ব্যাটারটা ঠিক এরকম হতে হবে, একেবারে ঘন না, একেবারে পাতলা না, একদম মিডিয়াম। চুলা একটা কড়াই বসিয়ে দিলাম, তারপর কড়াইটা গরম হয়ে গেলে সরিষার তেল দিয়ে দিব, আপনারা চাইলে রান্নার তেলও দিয়ে দিতে পারেন। এই তেলটা কিন্তু একেবারে বেশিও না, একেবারে কম না, মিডিয়াম তেলে এটাকে ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেলে চামচের মধ্যে ব্যাটারটা উঠিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আমি এই নাস্তাটাকে ছোটো ছোটো করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে রুটি পরোটার মতো এটাকে বড় করে ভেজে নিতে পারেন। এখন 2 মিনিটের জন্য নাস্তাটাকে ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম, দেখুন নাস্তাটা ঠিক এরকম হয়েছে। তারপর নাস্তাটাকে উল্টে নিতে হবে। আজকের এই রেসিপিটা আমি অল্প সময়ের মধ্যে আপনাদের বানিয়ে দেখাচ্ছি, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। তারপর চেপে চেপে এই নাস্তাটাকে ভালো মতো ভেজে নিতে হবে। নাস্তাটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এরকম করে আমি আরেকটা নাস্তা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। তারপর আমি আরেকটু সামান্য সরিষার তেল নিয়েছি, তারপর কড়াইয়ের চারপাশে ভালোমতো তেলটা ছড়িয়ে নিয়েছি। এখন চামচ দিয়ে তেলের মধ্যে ব্যাটারটা দিয়ে দিব। ঠিক আমি প্রথমটা যেভাবে দিয়েছি পরেরটা ওইভাবেই আমি দিয়ে দিব। পরে যেটা দিয়েছিলাম সেটাও আমার ঠিক ওই রকমই হয়েছে, এখন আমি নামিয়ে নিব। ইনশাআল্লাহ আপনাদের জন্য আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, খেয়ে দেখবেন কেমন এই রেসিপিটা। আজকের মতো এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।